আজকে ইউএস এবং সাউথ আফ্রিকার এই খেলাটা দেখার পরে মনে হচ্ছে যে বাংলাদেশকে অনেক পরিবর্তন হতে হবে এবং অনেক পরিবর্তন করতে হবে খেলাতে কেননা এখানে একশো পঁচানব্বই রান হয়ে গেছে বিশ্বভার এবং বিকক ভালো খেলেছে সুপার খেলেছে এখানে কিন্তু বাংলাদেশকে ভালো করতে হবে এনি হাও কোনো কারণ ছাড়া কোনো কিছু ছাড়াই বাংলাদেশকে কিন্তু ভালো করতে হবে যদি সম্ভব হয় তামি ইকবাল এবং মেহেদি মিরাজকে যদি দলে ফিরানো যায় তাহলে কেমন হয় বন্ধুরা এখানে কোনো অসম্ভব আছে কিনা আমি জানি না যদি মেহেদি মিরাজকে দলে ফিরানো যায় তামিম ইকবালকে যদিও না ফেরানো যায় কিন্তু মেহেদি হাসান মিরাজকে দলে ফিরানো গেলে আমার মনে হয় ভালো হবে দলের জন্য কেননা সে অলরাউন্ডার এবং তার ব্যাটিং বলিং ফিল্ডিং সব দিকে সে সুপার সুপার করে সো ইউএসএ এবং সাউথ আফ্রিকার খেলাটা দেখার পর আমার কাছে মনে হচ্ছে যে বাংলাদেশকে অনেক অনেক পরিবর্তন হতে হবে বলিং ব্যাটিং সব দিকে কেননা এখানে কিন্তু একটা ম্যাচ মানে অনেক কিছু অনেক কিছু একটা ম্যাচ একটা ক্যাশ একটা বল অনেক কিছু এখানে কোনো কিছুকে অবহেলা করা যাবে না তাই যদি সম্ভব হয় আমি অনুরোধ করব মেহেদি মিরাজকে দলে ফিরিয়ে আনার জন্য এবং ওপেনার থেকে লিটন দাস সৌম্য সরকার শান্ত আসলে এরা তিনজনকে কেন যে বিসিবি এখনও দলে রেখেছে এবং কি করবে আমি জানি না তারা এখনও কি করা সম্ভব যদি মনে হয় যে লিটন দাস এবং শান্ত জ্বলে উঠতে পারে অস্ট্রেলিয়ার বিপক্ষে এবং ইন্ডিয়ার বিপক্ষে তাহলে আমরা ভালো কিছু আশা করতে পারবো অ্যাটলিস্ট ওপেনিং জুটিতে পাওয়ার প্লেতে যদি ষাট সত্তর রান আমাদের স্কোর বোর্ডে যোগ হয়ে যায় তাহলে আমাদের জন্য খুবই ভালো হবে আজকে ডিকক কিন্তু ফাটিয়ে দিয়েছে ঠিক এরকমটি বাংলাদেশের একজনকে ফাটাতে হবে সো দামি ইকবাল থাকলে কোনো সমস্যা ছিল না আমার কাছে মনে হচ্ছে ওপেনিং নিয়ে এবং লিটন দাস শান্ত তারপরে তৈহিদ হৃদয় ভালো খেলে এখানে তৈদ হৃদয়কে নিয়ে বলার কিছু নেই সাকিব আল হাসান রানে ফিরেছে একটা ম্যাচ দেখেছি আমরা পরবর্তী ম্যাচটা এখনও হয়নি আর যে মাঠটাতে খেলা হচ্ছে এই মাঠটা এখন পর্যন্ত সাকিব আল হাসান দেখতে পারেনি। তবে এই মাঠে সাকিব আল হাসান অভিষেকে ওয়ানটা সেঞ্চুরি করেছিল এটা সত্যি আসলে বলার দুঃখজনক হচ্ছে এইটা যে এই মাঠটা এখনও বাংলাদেশ টিম দেখতে পায়নি এই মাঠটা যে আসলে মাঠ কেমন হবে কী ধরনের গ্রাউন্ড হবে উইকেটটা কেমন হবে দেখতে পাইনি কারণ বৃষ্টির কারণে মাঠটা দেখে রাখা হয়েছে অনেক অনেক রিকোয়েস্ট করার পরও মাঠটাকে দেখতে দেওয়া হয়নি বাংলাদেশকে সো কোনো কিছু প্রয়োজন নেই কারণ বাংলাদেশের লাখ উপর আলা দেখবে এবং আমাদের সাপোর্ট রয়ে যাবে কারণ বাংলাদেশের বিপক্ষে অলওয়েজ আইসিসি সবসময় দুর্নীতি করে বাংলাদেশ যে এই পর্যন্ত আসবে তারা ভাবতে পারেনি তারা এই জায়গাটা শ্রীলঙ্কাকে দিয়ে রেখেছে বাট আমরা এনি হাও আমাদের সহায় ছিল যার কারণে আমরা এই পর্যন্ত চলে এসেছি আশা করতেছি আমরা অস্ট্রেলিয়া এবং ইন্ডিয়াকে খুব ভালোভাবে হারাতে পারবো কারণ আমাদের কাছে সেই শক্তি সমর্থ আছে এবং ওরা আমাদেরকে কিন্তু খুবই ভয় পাচ্ছে তো ঋষা ধোসেনকে নিয়ে একটাই বলার আছে যা দেখে শুনে বল করে কারণ এই ধরনের বল যদি ঠিক মতো বাউন্স এবং ঠিক মতো আপনার কি বলে গুগলি ব্যবহার না করতে পারে তাহলে কিন্তু যে কোনো মুহূর্তে অঘটন করতে পারে বলে মনে হচ্ছে একবারে চল্লিশ পঞ্চাশ রান হয়ে যেতে সরি একবারে তিরিশ চল্লিশ রানও হয়ে যেতে পারে এখানে অস্বাভাবিক কিছু নয় সো দেখার বিষয় হচ্ছে যে আসলে কি হচ্ছে সো ওয়েল কামনা রইলো বাংলাদেশ টিমের জন্য শুভকামনা রইল।